দেখো তোমার মুখটা দেখে শর্মিলা দিলে দেখাও, হেভি লাগছে শর্মিলা দিলে দেখাবো কি অবস্থা মিমি। আমি নিয়ে আসি বেল পাতা, জঙ্গলে আসিস না, এই জঙ্গলে এসো না বাবা। এই যে হচ্ছে আমাদের বেল গাছ, আর এখান থেকে বেল পাতা নেবে, পাতা ধরে যায়। আমার বেল পাতা তোলা হয়ে গেছে, দুটো জবা ফুল পেলাম, আর এখানে আমাদের ছোট্ট একটা পেঁপে গাছ আর একটা ছোট্ট পেঁপে হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে সুমন বসে পড়েছে ফল বানাতে, আর আমি ঘরটার মুছে দিয়েছি, বাকি সব করে দিয়েছি, তো ফলটা তৈরি করলেই ব্যাস হয়ে যাবে। আর প্রত্যেক বছর এই কাজটা করে দাদা, কিন্তু এবছর দাদা আসতে পারেনি, তো তার জন্য সুমন করছে এই কাজটা। আর সমস্ত কাজই হয়ে গেছে, ঘর মোছা আর বেশিরভাগ পুজোর কাজ আমি কালকেই করে রেখেছিলাম, পুজোর বাসন টাসন সব মেজে ঠাকুরঘর পরিষ্কার করে কালকেই রেখেছিলাম। তো দেখো এখানে সুমন ফল তৈরি করছে, আর এদিকে আমার ছোট মেয়ে রেডি, ওকে এই কালকে এই মাস্কটা কিনে দিয়েছি, তো হনুমান সেজে বসে আছে, আরও পুরো রেডি রং খেলার জন্য, বারবার জিজ্ঞেস করছে যে কখন রং খেলবো। তো আমরা বলছি দাঁড়াও পুজোটা হয়ে নিক, কিছু খাও, তারপর রং খেলা। আরো সুন্দর হবে, রঙিন হয়ে যাবে। ও ছোট দুধ খাবো একটু, হ্যাঁ একটু ক্রিম মাখতে পারছিস না? আমাদের পুজো হয়ে গেছে আর সবই ঠিকঠাক হয়েছে, কিন্তু দোলের দিনে একটা জিনিস খুবই মনে পড়ে, যেটা খুব মিস করি, যে আমার বাবা বাবা এটা শ্বশুরমশাই, তো বাবাকে খুবই মিস করছি। প্রত্যেক বছর বাবা এই টাইমে মানে হোলির দিন এই দরজা দিয়ে আসতো, আর আমাদের এসেই শম্পা শম্পা বলে ডাকতো, দিদিভাই মানে আমার মেয়েদেরকে ডাকতো, আর রং মাখাতো আমার মেয়েদেরকে, আমার শাশুড়িকে, প্রত্যেক বছর।
তো বাবাকে খুবই মিস করছি। ঘরবাড়ির কি অবস্থা আমার, আর বাইরে সব খেলছে বাচ্চারা। কিরে বারণ করলে দিস না, নিজেরাই নিজেদেরকে দিচ্ছে। এই আবিরটা গুলেছিস? ইস রে ঠান্ডা লেগে যাবে, আর নিজেদের দিস না, ঠান্ডা লেগে যাবে তো। সকালে ছিলাম এরকম দেখতে, আর একটু পরে আমি হয়ে গেছিলাম সুন্দর দেখতে, একবার রঙে রঙিন হয়ে গেছিলাম। চুলের মুলটা আমার গ্রিন কালার, আর মুখে তো একদম ভূত হয়ে গেছিলাম, সেগুলো তুলে ফেলেছি। আবার একটু পরেই হয়তো আবার পরে যাবে। বন্ধুরা আবার অনেকটা টাইম পর চলে এলাম, এখন বাজে বিকেল 4টে, আর সব প্রসাদ রেডি করেছি, পাড়ায় কিছু বাড়িতে দেব, আশেপাশের কয়েকটা বাড়িতে, তারপর যাব বাপের বাড়ি মাকে প্রণাম করতে আর একটু প্রসাদ দিতে। তোমার মুখটা দেখাই, শর্মিলা ধীরে দেখাও, হেভি লাগছে, শর্মিলা ধীরে দেখাবো কি অবস্থা। মিমি 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 তাকাও। বিকেলবেলা হোলি, এরা কি কয় তোমার কি কয়? সাবান রং মাখাইছে বা সাবান মাখা কোনো ব্যাপার নাই। এই যে কুমারি, এটা তো রং খাওয়া শেষই হয় না। কি জল দেখি হনুমান, দেখি তোকে এদিকে কাছে আয় হনুমান, দেখি তোকে জল খেতে পাচ্ছিস না, কি অবস্থা। এই গায়ে পড়লো, চা 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 চা, তোমার মাস্ক খোলো, এইভাবে জল পড়বে তাই তো। বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30, আর এখন বসে আছি। আজকে তো বিকেলে বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়িতে গেছিলাম যে মায়েদের একটু পুজোর প্রসাদ দেব আর প্রণাম সেরে আসবো, তার জন্যই গেছিলাম। কিন্তু সুমন গিয়ে এমন রং খেলা, মানে আবির খেলা শুরু করলো যে আবার ভূত হয়ে গেছি। মানে আজকে 3 বার শ্যাম্পু করতে হয়েছে, সকালে একবার তো স্নানের আগে করতে হয়েছে, মানে সকালে পুজোর আগে একবার শ্যাম্পু করেছি, তারপরে পুজোর পর যে রং খেলা হলো তাতেও ভূত হয়ে গেছিলাম, তো তখন একবার শ্যাম্পু করেছি, তারপরে এই সন্ধ্যাবেলায় একবার, মানে 3 বার আজকে আমার ঘর মুছতে হয়েছে, 3 বার শ্যাম্পু করে স্নান করতে হয়েছে। আর আমার ছোটো মেয়ে খুব আনন্দ হয়েছে এবার, ওর মানে রং খেলা করে খুব মজা পেয়েছে। সবাইকে ভূত করে দিয়েছিস না মাসির বাড়ি গিয়ে? নখে এখনো রং আছে? আমার উঠে গেছে রং, কপালে একটু আছে। কোথায়? অল্প সামান্য।
ফেস ওয়াশ দিয়ে যা ঢলেছি সারাদিন, রং আর থাকবে কি করে? তোমার রং আছে? তোমার মজা আছে রং খেলে? রং ফ্রেশ করেছো কেন? বাবার মুখে রং দিয়ে দিয়েছিল। হ্যাঁ, নিজের চুটি পরেছি। তুই মাসিমাইতে কাকে কাকে রং দিয়েছো বলো? বন্ধুদের আর তাই। আর আজকে দোল উৎসব, আর আজকে দোল উপলক্ষে আমাদের পাড়ায় একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এখনো হচ্ছে, সন্ধ্যে থেকে শুরু হয়েছিল অনুষ্ঠানটা, কিন্তু শুরুর দিকে আমি যেতে পারিনি, একটু আগে গেছিলাম, একটু 5-10 মিনিট থেকে চলে এসেছি। ইচ্ছা ছিল শুরু থেকেই থাকার, কিন্তু বাপের বাড়ি থেকে এমন ভূত হয়ে এসেছি যে সেই রং তুলতে গিয়ে আমার আর সময় হয়ে ওঠেনি, তার জন্য অনুষ্ঠানটা মিস করে গেছি। খুব আশা ছিল শুরু থেকে দেখার, কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন 9:30 বাজে আর সামনের বছরের জন্য অপেক্ষা করে থাকবো সেই অনুষ্ঠান দেখার। আর আজকে রাতে রান্নাবান্না নেই, সুমন একটু বাইরে থেকে রুটি নিয়ে আসবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। রুটি আর দেখি রুটির সাথে কী আনে, আজকে আর এনার্জি নেই, সারাদিন এত ঘরবাড়ি পরিষ্কার করতে হয়েছে আর নিজেদের পরিষ্কার করতে হয়েছে যে এখন ঘুম পাচ্ছে। আর পুজোর বাসন টাসন সব রয়েছে, ওগুলো কালকে মাজবো, আজকে তো আর হবে না, সব খালি করে রাখা হয়েছে, ওগুলো কালকে মাজবো। তো বন্ধুরা, তোমাদের এই দোল উৎসব কেমন কাটলো তোমরা কমেন্ট করে জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট।